শিশু বৃদ্ধই আজি কান্দিছে। ভোকে লঘুনে মুকলি আকাশৰ তলত দিন কটাইছে একাংশই। গোৱালপাৰাৰ লক্ষীপুৰত উচ্ছেদিতৰ আৰ্তনাদ। নিজৰ মাথাৰ গাম পাই হলে আমাৰ খাইতেছি বৌবিটি বোলা ভান্দিয়া। জায়গাটুকু আঙ্গুর উচ্ছেদ করে দিল, আঙ্গুর বাড়ি ঘর যা ছিল সম্পূর্ণ নূর তারাস করে। হয় রাজ্যের বিভিন্ন প্রান্তত অব্যাহত আছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। অবৈধভাবে সরকারি ভূমিত বসবাস করা লোকসকলের বাসগৃহ চলিছে ইখনের পিছত সিখন বুলডোজার। তারিখ 6 আর 7 নভেম্বর। একাংশ পরিয়ালের বাবে অভিশপ্ত স্বরূপ দুটা দিন, যে দুটা দিনত হেরুয়াইছিল সপোনের ঘরখন বহু পরিয়ালে। চকুর সন্মুখতে বুলডোজারে তছনছ করেছিল হেপাহর ঘরখন বহু সপোন। গোৱালপাৰা জিলা প্রশাসনে শেহতীয়াকৈ চলোৱা উচ্ছেদ অভিযানের এই সমূহ দৃশ্য চাওক। ঘটনার স্থান গোৱালপাৰা জিলার লক্ষীপুৰ আঞ্চলিক বন বিভাগের অধীনস্থ নলবাৰী সংরক্ষিত বনাঞ্চল। এই ঠাইতে চলিত মাহের 6 আর 7 নভেম্বরত গোৱালপাৰা জিলা প্রশাসনে আরম্ভ করেছিল উচ্ছেদ অভিযান। প্রশাসনে উচ্ছেদ অভিযান সামরিলে দুটা দিনত তাজপাতর দরে এফালর পরা খহাই গল বহুতরে সপোনর ঘরখন। মুকলি আকাশর তললৈ দেবীহতেই আহিল আবাল বৃদ্ধ বনিতা। ঘরের ছাদ নোহোৱা হল, মুকলি আকাশখনে হৈ পৰিল এই সকল লোকৰ একমাত্র সঙ্গী। আৰু আজি ভোকে লঘুনে মুকলি আকাশৰ তলত এনেদৰে দিন অতিবাহিত কৰিছে এইসমূহ উচ্ছেদিত পৰিয়ালে। কিন্তু উচ্ছেদিত পৰিয়ালৰ খবৰ লবলৈ আহৰি নাই এজনো জনপ্ৰতিনিধিৰ। ফলত আজি এনেদৰে সকলো হেৰুৱাই কান্দোনত ভাঙি পৰিছে উচ্ছেদিত প্ৰতিটো পৰিয়াল। চকুলো টুকিছে প্ৰতিগৰাকী আবাল বৃদ্ধ বনিতাই।